সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে এসিডি ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব পরিমিতি 16.4 এর পর্ব 5। এই পর্বে আমরা তোমাদের প্রথমে পাঠ্য বইয়ের 12 নম্বর প্রশ্নটা সমাধান করব। প্রশ্নটা ছিল, একটি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার এবং পুরুত্ব 30 সেন্টিমিটার এবং একটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। দেওয়ালটি তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা যে কাজটা আগে প্রথমে করব, আমরা আগে দেওয়ালের আয়তন বের করব। দেওয়ালের আয়তন বের করে তারপরে ইটের আয়তন বের করবো। দেওয়ালের আয়তনকে যদি ইটের আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমাদের মোট ইটের সংখ্যা আমরা পেয়ে যাব। প্রথমে মনে করি দেওয়ালের দৈর্ঘ্য 25 মিটার। এখন একটু খেয়াল করে, এগুলো যদি মিটার দেওয়া আছে কিন্তু ইটের গুলো দেওয়া আছে সেন্টিমিটারে, আবার এখানে যে পুরুত্ব দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে সবগুলো আমরা আগে সেন্টিমিটারে কনভার্ট করে নেব। তাহলে 25 × 100 সেন্টিমিটার, 2500 সেন্টিমিটার। উচ্চতা b ইকুয়াল টু দেওয়া আছে 6 মিটার, তাহলে এটাকে 6 × 100 সেন্টিমিটার, 600 সেন্টিমিটার। এবং পুরুত্ব 30 সেন্টিমিটার। সুতরাং দেওয়ালের আয়তন এবিসি ঘন একক, এর মানে আমরা পাচ্ছি কত, 2500 × 600 × 30 ঘন সেন্টিমিটার। এখন দেখো এখানে কয়টা শূন্য আছে, 5টা শূন্য আমরা আগে লিখে নিই। তারপরে 6 × 25 = 150 আর 3 × 15 = 45, আর তার একটা শূন্য হবে 45, এত ঘন সেন্টিমিটার। এটা দেখেন কত হচ্ছে, একক, দশক, শতক, সহস্র, উজ্জ্বল, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি 50 লক্ষ ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে দেওয়ালের আয়তন। আবার মনে করি প্রতিটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা r = 3 সেন্টিমিটার। সুতরাং ইটের আয়তন PQR ঘন একক, তাহলে P মান 10, Q মান 5, R মান 3 ঘন সেন্টিমিটার, 3 × 15 = 150 ঘন সেন্টিমিটার। এবার আমরা বলছি ইটের সংখ্যা বাইর করতে, তাহলে এবার দেওয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব দেওয়ালের মোট ইটের সংখ্যা। সুতরাং দেওয়ালটি তৈরিতে মোট ইটের প্রয়োজন 4 কোটি 50 লক্ষ, 3, 4, 5, 6 × 150, এত
তাহলে কাটাকাটি করে শূন্য কাটা যায় 3 5 15 3 আর 5 টা শূন্য এতটুকু অর্থাৎ 3 লক্ষটি ইটের প্রয়োজন এটা হচ্ছে আমাদের आंसर আমরা এখন তোমাদের পাঠ্যবই 13 নম্বর প্রশ্নের সমাধান করব প্রশ্নটা ছিল একটি ঘনক আকৃতি বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা মনে করি ঘনকাকৃতি বস্তুটির ধার a সেন্টিমিটার সুতরাং ঘনকাকৃতি বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল सिक्स ए स्क्वायर वर्ग सेंटीमीटर प्रश्न पृष्ठतल क्षेत्रफल देर कत चौबीस वर्ग प्रश्न मत सिक्स ए स्क्वायर इक्वल टू चौबीस बा ए स्क्वायर इक्वल टू चौबीस भाग छटाटी कर लेकिन पासी चार छय चौबीस चार सौ स्क्वायर इक्वल टू चार सौ इक्वल टू कत पाब हमें इक्वल टू बीस सूतरा घनकाकृति वस्तुर धार बीस सेंटीमीटर धार 20 सेंटीमीटर एवं हम बोलते हैं घनों के कोण दैर्घ्य निर्णय करते हैं सूत्रण घनों के कोण दैर्घ्य ए रूट थ्री एकक ए मान হচ্ছে আমার কত 20 इंटू रूट थ्री सेंटीमीटर এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 34.641 সেন্টিমিটার ফ্রাই এটা হচ্ছে আমাদের আনসার।